মাত্র দুই দিন আগে রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের চারটি মার্কেট পুড়ে ছাই হয়েছে। এক নিমিষে হাজার হাজার দোকান শেষ, সব হারিয়ে নিঃস্ব এখন ব্যবসায়ীরা। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আগুনের থাবা থেকে বাঁচতে বিকল্প নেই সচেতনতার। বৃহস্পতিবার সকালে তিন সংস্থা দোকান মালিক সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালায় গাউসিয়া সুপারমার্কেটে। পরে ফায়ার সার্ভিস জানায় অগ্নিঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম কাপড়ের মার্কেট গাউসিয়া। সিঁড়িতে দোকান করিডোর উন্মুক্ত না রাখা, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকা সহ বেশ কিছু ত্রুটির কথাও জানায় ফায়ার সার্ভিস। সংস্থাটি বলে শুধু গাউসিয়া না, রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা এর আগেও এসেছিলাম, আপনাদের বললাম আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, কিন্তু ঝুঁকি এখনো শেষ হয়নি। এখানে আমরা যেটুকু পেয়েছি করিডোরে এবং সিঁড়ির মধ্যে মালামাল আছে, এখানে মার্কেট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে এই মার্কেটের এখানে যেন কোনো মালামাল থাকে না। গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতি জানিয়েছে যে ত্রুটি চিহ্নিত করা হয়েছে, শিগগিরই তার সমাধান করা হবে। সিঁড়ি ফ্রি রাখার জন্য বলছেন, আউটডোরে যেটা বলছেন, আমরা ম্যাক্সিমাম করছি, কিছু যদি ত্রুটি থাকে তো এটা আমরা দু একদিনের ভিতরে অটোমেটিক। ফায়ার সার্ভিসের তথ্য বলছে শুধু মার্কেট নয়, রাজধানীতে 11,000-এরও বেশি ভবন রয়েছে আগুনের ঝুঁকিতে। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।